আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শহীদুল হক বাপ্পি হাজারি, দি সারেলিং ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো। আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, অনেকে ডিজিটাল মিটার নিয়ে কথা বলেন বা অনেকে জানতে চান, তো আমাদের এই ইনকিউবেটরে আমরা দুই থার্মোমিটার ব্যবহার করেছি, HTC2। তো একসাথে দুটি সেন্সর লাগিয়েছি দেখার জন্য আসলে এর কোয়ালিটি কেমন, কারণ আমরা মাস্টার থার্মোমিটার দিয়ে ক্যালিব্রেশন করে থাকি। লাগানোর পরবর্তীতে দেখতে পেলাম যে একটিতে 99.5 দেখাচ্ছে, আরেকটিতে 97.8 দেখাচ্ছে, আরেকটিতে হিউমিডিটি শো করছে 49%, আরেকটিতে করছে 36%। ইনে রয়েছে একটিতে 86.3, আরেকটি 87.3। তো আজকে আমাদের এখানে হাঁসের বাচ্চা ফুটতে যাচ্ছে, আমরা এবার হিউমিডিটি কমানোর জন্য আমরা বেশ কাজ করে যাচ্ছি আপন মনে। তো দেখতে পাচ্ছেন আমরা ডিহিউমিডিফায়ারও কিনেছিলাম, আসলে এগুলো কোনো কাজে আসেনি। আর্দ্রতা কমানোর জন্য ডিহিউমিডিফায়ার ইউজ করেছিলাম, এগুলো আসলে তেমন আমাদের কোনো কাজে আসেনি। আমরা সর্বপ্রথম এই ডিহিউমিডিফায়ারটি ব্যবহার করেছিলাম, তো এতে হিউমিডিটি কিছুটা কমলেও আর্দ্রতা যখন কমে কিন্তু এর যে মেটালিক হিট, এই হিটটি ইনকিউবেটরে টেম্পারেচার বৃদ্ধি করে দিয়ে থাকে। তো পরবর্তীতে আমি চায়না থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিহিউমিডিফায়ার, এটি একটি এনেছি আর্দ্রতা কমানোর জন্য। পুনরায় যে ডিহিউমিডিফায়ার দিয়েছি এতেও আমরা আর্দ্রতা কমাতে সক্ষম হইনি। তো দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা উপরে যতগুলো ডিম দেখা যাচ্ছে প্রায় ইঞ্চি ফুটে গিয়েছে, দু একটি ডিম লক দেখা যাচ্ছে, সেগুলো আসলে আর্দ্রতা বাতাসে বেশি কমানো যাচ্ছে না, বিধায় এগুলো বাচ্চাগুলো বেশ বড় হয়ে গিয়েছে। তো আমরা আজকে দুইটি ডিহিউমিডিফায়ার দেখালাম, এতে আমরা কোনোভাবে আর্দ্রতা কমাতে পারিনি বা সক্ষম হইনি। আমাদের যে উপরে যে ফ্যানটি রয়েছে, রোবট ফ্যান, যেটি অটোমেটিক দুইটি মোড এবং ম্যানুয়াল 10টি মোডে চলে ভিতরের হিউমিডিটিকে, একমাত্র এই ফ্যানটি মোটামুটি আমাদের প্রয়োজনের মতো পারেনি। বড় বড় হ্যাচারিতে যেহেতু এয়ার কন্ডিশনের সুব্যবস্থা থাকে এবং চিলারের সুব্যবস্থা থাকে, তথাপিও এই ফ্যানটি এবারে তীব্র গরমে আমাদের প্রায় 80% আমাদের আর্দ্রতা কমাতে সক্ষম হয়েছে। তো আশা করছি দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দুই ধরনের ডিহিউমিডিফায়ার এবং আমাদের অটোমেটিক রোবট ফ্যান সম্বন্ধে ন্যূনতম কিছু ধারণা দিতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। 1997 সাল থেকে আমরা দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করছি নিজস্ব কারখানায় আধুনিক ইনকিউবেটর কন্ট্রোলার। ক্রেতা সামান্য ইলেকট্রনিক্স জ্ঞান থাকলে তিনি প্রায় 90% নিজের ইনকিউবেটর সমস্যা সমাধান করতে পারবে।